আসসালামু আলাইকুম এমএস এম এস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে বারোই রবিউল আউয়াল আর আজকেই জন্মগ্রহণ করেছিলেন বিশ্ব শান্তির অগ্রদূত আমার আপনার নবী বিশ্ব বরণ্য নেতা সারে আলাম আলম রহমতুল আলামিন বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের আগমনের পূর্ব যুগটি ছিল জাহেলিয়াত ও অন্ধকারের আল্লাহর পক্ষ তালা থেকে নূর নিয়ে এসেছিলেন এই জাহেলিয়াত ও অন্ধকারকে দূর করতে সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লাম সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠায় রসুল সাল্ল সাল্লামের ভূমিকা কী ছিল আসুন সেই নিয়ে আলোচনা করি তবে এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি বাজিয়ে দিন সে যুগের মানুষ ছিল শান্তিহীন অধিকারহীন জাতপাত গোত্র ও বর্ণ বৈষম্যে নিপীড়িত ঠিক সেই মুহূর্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর আগমন ছিল সমগ্র মানব জাতির জন্য আল্লাহর এক বিশেষ নিয়ামত পার্থিব জীবনের সর্বত্র সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠা ছিল অপরিহার্য ইনসাফ ছাড়া ব্যক্তিগত জীবন হতে জাতীয় আন্তর্জাতিক কোনো জীবনেই শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সমৃদ্ধি ও স্থিতিশীল প্রতিষ্ঠিত হতে পারে না ব্যক্তি জীবনেও সাম্য ও ইনসাফের গুরুত্ব অপরিসীম সাম্য ও ইনসাফ কাকে বলে প্রকৃতপক্ষে এই বিশ্বে সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠা রসুল সাল্লাহ তালা আলাই সাল্লাম আনিত ইসলামেরই এক বিশেষ বৈশিষ্ট্য এর অসংখ্য প্রমাণ ও উদাহরণ রয়েছে ক্ষুদ্র পরিসরে কয়েকটি আমি উপস্থাপন করছি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত ঐতিহাসিক বদর যুদ্ধে আরোহীর অভাবে প্রতিটি উটে দুই বা তিনজন প্লাক্রমে আরোহণ করতেন নবী করিম সালসালামের ক্ষেত্রে ও এর ব্যতিক্রম হয়নি একটি উটে আল্লাহ রসুল সেসলাম হজরত আলী রাজি আল্লাহ তালহ এবং হজরত মারসাদ গানাবি রাজি আল্লাহ তালা আনহু প্লাক্রমে আরোহণ করছিলেন যখন রসুল সামের উট টানার পালা আসত তখন তিনি দুই সহযত্রীকে উটে আরোহণ করাতেন এবং নিজে উট রশি ধরে বদর অভিমুখে রওয়ানা হতেন একটি বর্ণয় পাওয়া যায় রসুল স্লাম এবং ইসলামের প্রতি বিশেষ অনুরক্ত হয়ে তার চাচা তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি বদর যুদ্ধে তিনি কোরাইশদের পক্ষে বদর বদরযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুসলমানদের হাতে বন্দি হয়ে মদিনায় আনিত হন আল্লাহ রসুল সালুসাল্লাম মুক্তিপণ হিসেবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তারা আনহুকে চার হাজার দেড়হাম স্বর্ণমুদ্রা আদায়ের নির্দেশ দেন এ সময়ে আনসারদের কিছু লোক হযরত আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এর মুক্তিপণের দাবি পরিত্যাগ করার জন্য রসুলের নিকট আরজ করল তিনি উত্তর দিলেন তার মুক্তিপণের অর্থের এক দীর্হামেরও ও দাবি পরিত্যাগ করতে পারব না রসুল সসরামের উদার মানবিক ঘোষণায় আপন পর ভেদাভেদ বহু প্রচলিত স্বার্থপরতা ও বৈষম্য চিরদিনের জন্য ধ্বংস হয়ে গেল ইনসাফের গুরুত্ব ও তাৎপর্য পার্থিব জীবনের সর্বত্র এবং ব্যক্তি জীবনে ইনসাফের গুরুত্ব অপরিসীম ব্যক্তিগত জীবন হতে আন্তর্জাতিক জীবন কোনো জীবনেই শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সমৃদ্ধি ও স্থিশীলতা ইসলাম ছাড়া ইনসাফ ছাড়া প্রতিষ্ঠিত হতে পারে না সামাজিক জীবন চালাতে গিয়ে পারস্পরিক দ্বন্দ্ব কলহ বিবাদ বিসংবাদ ঘটতে পারে এর ফলে যাতে সামাজিক সংকট বা বিশৃঙ্খলা সৃষ্টি না ঘটে সেজন্য নবী করিম সাল্লাম বিচার কাজে ও তার অনুপম আদর্শ রেখে গিয়েছেন ইনসাফ সম্পর্কে মহান আল্লাহর ঘোষণা নিশ্চয় আল্লাহ তালা ন্যায় প্রাণয়তা ও সদাচরণের নির্দেশ দেয় সুরা নাহাল আয়াত নম্বর নব্বই আল্লাহতালা অন্য বলেছেন তোমরা যখন মানুষের বিচার করবে তখন তোমরা ন্যায় বিচার করবে সুরা নিসা আয়াত নম্বর আটান্ন হাদিস শরীফে বর্ণিত হয়েছে একবার একজন কুরাইশ বংশীয় সম্ভ্রান্ত মহিলা চুরির অপরাধে ধরা পড়লে তার হাত কাটার নির্দেশ দেন অভিজাত্য ও বংশমর্যাদার কথা উল্লেখ করে সেই মহিলার শাস্তি লাঘব করার জন্য নবী করিম কাছে সুপারিশ করা হলে তিনি রসুলসলাম বলেন তোমরা পূর্ববর্তী জাতিসমূহ একারণেই ধ্বংস হয়ে গিয়েছে যে তাদের কোনো সাধারণ লোক অন্যায় করলে তার শাস্তি হতো আর কোনো মর্যাদাবান লোক অন্যায় করলে তার শাস্তি হতো না আল্লাহর শপথ মোহাম্মদামের ফাতিমাও যদি এ কাজ করতো তবুও আমি তার হাত কাটার নির্দেশ দিতাম মুসলিম শরীফ সুপ্রিয় দর্শক শ্রোতা মোহাম্মদ সাল্লামের চরিত্র তার শিষ্টাচার তার আখলাক দেখে যুগে যুগে মানুষ ইসলাম ধর্মকে গ্রহণ করেছেন আজ তিনি আমাদের মাঝে নেই আজকের দিনে তার জন্ম হয়েছিল আলা নবী সাল্লামের চরিত্র এখনও পর্যন্ত আমাদের মাঝে রয়েছে আমরাও চাইলে তার চরিত্রে চরিত্রবান হয়ে নিজের জীবনকে ধন্য করতে পারি আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদের সকলকে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লি সাল্লামের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান ধন্যবাদ খোদা হাফেজ